আপনারা শুধু একটা কথা বলতে চাই, আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনারা বুঝে দেবেন সাকিবের সাথে কেমনে পটিয়ে লটিয়ে কি বিবাহ করছে, এইটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ভাই ব্রাদাররা। আমি বলতেছি শুধু আপনারা লাইক দেয়া পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা সাকিবিয়ান আছেন দেখেন এইখানে একটা কথা স্পষ্ট হয়ে যাবেন কেমনে বিবাহটা হয়েছে, কিভাবে সে বুবলি ম্যাডাম সাকিবের ফাঁদে পড়ছে সেটা অস্পষ্ট হয়ে যাবেন। আপনারা যদি ভিডিওটা দেখেন, আমি বল কথা দিচ্ছি ভিডিওটা দেখার পর আপনারা স্পষ্ট হয়ে যাবেন। দেখেন ওনার মুখ থেকে শুনে আসি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা, তারপরে ডিসকাস হবে, কারণ আমরা তো অনেকের সাথে কাজ করছি। সো সেই মুগ্ধতাটা আছে না, যে আমরা যখন অ্যাজ এ টিম কাজ করি কাজের প্রতি এবং সবার প্রতি মুগ্ধতা একরকম এবং ব্যক্তি মুগ্ধতাটা আরেক রকম। তো প্রথম পর্যায়ে তো আসলে সেই মুগ্ধতাটা ওই মাত্রার মুগ্ধতা যেটা পার্সোনাল মুগ্ধতা, ওটা তো কাজ করেইনি, প্রশ্নই ওঠে না, কারণ আমরা তখন প্রফেশনালি কাজ করছি সবাই। এটা আসলে যখন হয়েছে এটা আস্তে আস্তে গ্রো করেছে, এবং আমার জায়গা থেকে তো আমি একদম নিউ কামার, সেটা তো সাহস সবারই কথা না, বিকজ উনি ওনার জায়গাতে এত এস্টাবলিশড একজন মানুষ। তো তারপরে সে আসলে মুগ্ধতা তো একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে হয়তো। কখন আপনি বুঝলেন যে আমি শুধু একজন অভিনেতা বা সহ অভিনেতা নয়, ব্যক্তিগতভাবে আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেছি? এটা আসলে ওটি যেটা বলছিলাম ভাই, যে আস্তে আস্তেই তৈরি হয়েছে, এবং যখন আমি দেখেছি যে সে তার জায়গা থেকে কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছে, এবং আমার তো সমস্ত কিছু উনি জানতেন খুব ভালো করে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার মানে ওই খুব প্রেম করবো অনেক দিন বা খুব ওরকম কিছুটা তো আসলে কোনো সুযোগই ছিল না। তো আমি যখন দেখেছি যে মানুষটা অনেক বেশি ম্যাচিওর এবং উনি ম্যাচিওরভাবে চিন্তা করছেন, তার ক্রাইসিস মোমেন্টটা সে কাটিয়ে হয়তো আমার সাথে সে শেয়ার করছে কিছু জিনিস, সে আমাকে যখন বলছিলেন যে ফাইন আমার এই জায়গাগুলোতে আমি কোনো ডিসিশান, যখন আমার বিয়ে হয়েছে, আমি যদি একদম সরাসরি বলি তখন তো ওনার লাইফে শুধু আমিই ছিলাম। এবং এটা অনেকে আসলে আমি আজকে বলতে চাই যে অনেকে হয়তো ভাবে আমাদের, শুধুমাত্র আমাদের দেশে কিন্তু না, এটা আমাদের অন্য ইন্ডাস্ট্রিতেও যদি আমরা দেখি, সেটা আমরা সাইফ আলী খানের কথা যদি বলি, ঋত্বিক রোশনের কথা যদি বলি, আমরা যদি অন্যান্য আর্টিস্টদের কথা বলি, বা সেটা কারিশমা কাপুর, কারিনা কাপুর, অনেকেই আছে, আমরা শুধু মিডিয়া রিলেটেড যদি বলি, তারাও কিন্তু অনেক সময় অনেক প্র্যাকটিক্যাল অনেক ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা জানি না, সো আমার ব্যাকগ্রাউন্ডটাও তো হয়তো অনেকে জানে না, তো এখানে আমি না হয়ে অন্য কেউ হতে পারতেন। তো যখন আমি আমার বিয়ে হয়েছে তখন তো উনি সিঙ্গেল ছিলেন, তখন তো আমি আশেপাশে বা ওনার কী হচ্ছে সেটা তো আমার জানার কথা না। তো আমার সেই মোমেন্টটাতে আমি আসলে যেটা আপনি বললেন যে কখন মনে হয়েছে, যখন মনে হয়েছে যে আসলে সে মানুষটা আমাকে কেয়ার করছে, আমার ব্যাপারে সে সিরিয়াস, আমাকে নিয়ে ভাবছে, এবং তার ওয়ার্ল্ডে শুধু আমি আছি, কারণ অন্য কোনো ইনভলভমেন্ট থাকলে তো আমার সেখানে ইনভলভ হওয়ার কথা না, আসলে উনিও ইন্টারেস্টেড হতেন না, আমি হতাম না। সরি, কারণ আমি কি আসলে তখনই মনে হয়েছে যে আসলে একজন ম্যাচিওর মানুষ তার জায়গা থেকে সে ডিসিশন নিচ্ছে। আপনারা জানেন কপিরাইট ইস্যু আছে ভাই ব্রাদার, আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে, কি বুবলি ম্যাডাম স্বপ্নম বুবলি ম্যাডাম যে একটা কথা বললো, তাকে মানে সে একজন মেসিউরড মানুষ, তাকে মনে করেন বিবাহ করবো, তার কি আর খোঁজ খবর নেওয়া আছে? অবশ্যই অবশ্যই বাঙালি মেয়েরা যারা, তারা তো অবশ্যই জানেন ভাই, একটা আমি যদি আমার বোনকে বিবাহ দিই সেই ছেলেটার সামনে পিছন চতুর্পাশে খুঁজবো, সে ছেলেটা কীরকম, সে কোথায় চলে, কোথায় ওটা বসে করে, তার বন্ধুবান্ধব থেকে খোঁজ খবর নিয়ে নাকি বিবাহ দেবো, সে কেমন, উনি কথায় কথায় আবার ফিরে বলতেছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তা আপনারা কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসলেন বুঝলাম না, হঠাৎ করে একটা চলচ্চিত্র সুপার স্টার পেয়ে গেলেন আর উড়ে যেয়ে জুড়ে বসলেন সেই কোলের মধ্যে, আর কিছু আশেপাশে দেখলেন না, আসলে অতীত কী, পাস্ট কী, ফিউচার কী বুঝলাম না, সব কিছু মানে দেখেও না দেখার ভান করে সব কিছু নিয়ে নিয়ে আজকে এই ধরনের কথাবার্তা বলেন। হ্যাঁ, তো আপনার মুখেই মানায়, এগুলো কারো মুখেই মানায় না, এই যে যারা বাঙালি মেয়েরা আছেন আপুরা, আপনাদেরকে বলতেছি আপনারা যে বুবলি ম্যাডামের যে কথাটা, এটা কি যুক্তিও আছে কথার মধ্যে? আমি মনে করি কোনো যুক্তি নেই, এটা বাঙালি মেয়ে হিসেবে কোনো যুক্তি নেই, কেননা আপনারা ভালো করেই জানেন একটা বাবা হিসাবে একটা ভাই হিসাবে যদি আমি আমার মেয়েকে বিবাহ দিতে যাই, তাহলে সামন পিছন তার বংশ কি সব কিছু দেখে নেবো, তারপরে বিবাহ দেবো, আর সে একটা কিছুদিন আগে ডিভোর্স দিয়ে দিল। এক কথা আমার যতটুকু জানা সম্ভব বুবলির কারণে এটা ডিভোর্স হয়েছে, আমাদের পরম বৌদির আজকে এই পতনটা হচ্ছে শুধু বুবলি ম্যাডামের কারণে, আমি 100% শিওর, আপনারাও শিওর হবেন, বিশেষ করে তার কথাবার্তা, তার চলাফেরা, তার মনে করেন এখনকার কথা আপনারা দেখি সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন, এক সময় কথাবার্তা কীরকম করে বলছিল এখন কীভাবে কথাবার্তা বলে। ভাই ব্রাদার এদের শুধু অভিনয়, আপনাদের স্ক্রিনে যা দেখছেন এদের অরিজিনাল প্রেমটাও ছিল ওইটুক পর্যন্ত, আসলে সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না, শুধু খেলা হবে এটাই ছিল। ভাই ব্রাদার আপনারা একটা কথা বলতে চাই আজকে এইখানে আপনারা যারা আছেন,
বুবলি ম্যাডাম সাকিব ভাইকে এখন যা শুরু করছে, সাকিবের কি মানহানি তো বুবলির হইতেছে না। আমি মনে করি সাকিবের যারা আছেন তারা সাকিব ভাইয়ের মান সম্মানের ঘাটতি হইতেছে। দেখেন না প্রিন্স মাহমুদ উনি যে পোস্টটা দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, তো উনি স্পষ্ট করে বোঝাইছে মরহুম সালমান শাহ তার কিন্তু এই ফ্যামিলি ইস্যু নিয়েই কিন্তু এত বড় দুর্ঘটনা না ফেরার দেশে গেছে, এবং কি এমন মহাপাপ করছে সে আত্মহত্যা করছে, সে আমাদের মুসলিম হিসেবে আত্মহত্যা করা মহাপাপ, সেই মহাপাপ কাজটা করছে শুধু ফ্যামিলির কারণে। তাহলে চিন্তা করেন এইখানেও কিন্তু সাকিব ভাই কিন্তু অনেক একটা প্যারা আছে, এই যে দুই বউয়ের প্যারা এটা কিন্তু বিশাল বড় ভাই, এটা কিন্তু সাধারণ নাই। এই যে বউদের প্যারা যারা বিবাহ করছেন তারাই ভালো করে বুঝবেন। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।